নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো লাগলে গল্প শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আজ আমি আপনাদের শোনাব শ্রী গজেন্দ্র কুমার মিত্রর অভিমান। ভবনাথবাবুর এটি শেষ মেয়ের বিয়ে, সুতরাং উৎসব সমারোহের একটু বাড়াবাড়ি হওয়াটা অস্বাভাবিক নয়। তাঁর অন্য মেয়েরা হয়তো প্রায় প্রকাশ্যেই এই আধিক্যতাকে ভীমরতি নামে অভিহিত করেছে, কিন্তু তবু যে তিনি কারুর কোনো সদুপদেশ শোনেননি তার মূলে আর একটা কারণও ছিল। তার বড় জামাই অজিতের আগ্রহ এবং কোনো ব্যাপারে সক্রিয় অর্থাৎ আর্থিক উৎসাহী এতটা আয়োজন তিনি সাহস করে করতে পেরেছেন, যদিও সেটা আর কেউ জানে না, এমনকি অজিতের শাশুড়িও নয়। ভবনাথবাবু সাধারণ অবস্থার লোক, ঠিক সামান্য কেরানি না হলেও সওদাগরী অফিসের বড়বাবু। এ এমন কিছু মর্যাদাযুক্ত পদ নয়। আজকাল তিনি 225 টাকা মাইনে পান। তাছাড়া যেসব কন্ট্রাক্টরদের বিল পাশ হয় তারা পুজোর সময় কিছু কিছু পান খেতে দিয়ে যায়, সেই টাকাটা ওদের সেকশনে ভাগ হয়ে ওর হিসায় পড়ে 1,000 থেকে 1,500 টাকা। তেমনি পুজোর সময় তার খরচও তো কম নয়। এতগুলি জামাই, শুধু মেয়ে জামাইয়ের কাপড় আর মিষ্টি পাঠাতেই কতগুলো টাকা যায়, তাছাড়া এত মাইনে তো আর একদিনে হয়নি। অবশ্য তাতে ভবনাথবাবু খুব দুঃখিত নন, তার 5টি মেয়ে, ছেলে হয়নি একটিও। মেয়েরা সবাই পরের বাড়ি চলে যাবে, বুড়ো বুড়িকে শেষ বয়সে একাই কাটাতে হবে, এ একটা দুর্ভাবনা ছিল বটে। তেমনি ছেলেদের পেছনে আরও অনেক টাকা খরচ হতো এবং তাতেও মানুষ করে তোলা যেত কিনা শেষ পর্যন্ত সে সন্দেহ ছিল। এই তো কত বাপ মা কত কষ্ট করেই না ছেলেদের মানুষ করে তোলেন, কটা ছেলে শেষ অবধি মা বাপকে দেখে? বিয়ে হলে নিজেদের ছেলে মেয়ে নিয়ে বিব্রত হয়ে পড়ে, বুড়ো বাপ মা তখন হয়ে ওঠেন অনাবশ্যক, কোনো কোনো ক্ষেত্রে দুর্বহ বোঝা। ছেলে ও বউয়ের মন পেতে পারলে সংসারে ঠাঁই হয়, কিন্তু সে কাজটা বেশি বয়সে অভ্যাস করা কঠিন। বরং মেয়ে ভালো, মেয়েরা অল্প বয়সে শ্বশুরবাড়ি চলে যায় বটে, কিন্তু বাপের বাড়ির ওপর একটা টান তাদের থাকেই। সেই জন্য জামাইরা বাধ্য হয়ে শ্বশুর শাশুড়িকে ভক্তিশ্রদ্ধা করে। বৃদ্ধ বয়সের অবলম্বন, দু একটা নাতি নাতনি কাছে এনে রাখলেই হয়, মানুষ করবার ঝঞ্ঝাটটা তাড়া পোয়ালেই যে কোনো মেয়েই রাজি হবে ছেলে মেয়ে ছেড়ে দিতে। তাছাড়া দেখলে জামাইরাই দেখে, ছেলের চেয়ে যদি ভালো হয় জামাইদের ওপরেই বেশি ভরসা। তার সাক্ষী তো এই অজিত। আহা, বেঁচে থাক সোনার চাঁদ জামাই, শুধু সে যে সুপুরুষ সচ্চরিত্র যশস্বী ছেলে তাই নয়, বড় মায়া। শ্বশুরকে তো দেবতার মতো শ্রদ্ধা করেই, শালিগুলোকে ঠিক নিজের বোনের মতো দেখে। সেই যেদিন থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকে দায় অদায় সুখ দুঃখে আগে এসে দাঁড়িয়েছে। পরামর্শ দিতে সাহায্য করতে অজিতের মতো আর তাঁর কোনো জামাই নয়, অনেক তপস্যা করে তবে এমন জামাই পেয়েছেন। ভবনাথবাবুর বড় মেয়ে তো চির রুগ্না, তাকে নিয়ে কটা দিনই বা অজিত শান্তি পেয়েছে? সেবা তাকেই করতে হয়েছে চিরকাল, তার সেবা নেওয়া আর বেচারার ভাগ্যে ঘটে ওঠেনি। তবু একটা অভিযোগের কথা ওর মুখ থেকে কেউ শোনেনি, তার জন্য কোনো নালিশ নেই। সে শ্বশুর শাশুড়িকে এর জন্য দায়ী করতে পারত, অনুযোগ করতে পারত যে জেনে শুনেই তারা রোগা মেয়েকে তার ঘাড়ে চাপিয়েছেন, কিন্তু তা সে করেনি। বরং সে বড় ছেলের মতোই আপদে বিপদে মাথা দিয়ে এসে দাঁড়িয়েছে। আজ এবাড়ির অনেকেই ভুলে গেছে যে সে ছেলে নয় জামাই, সে তাদেরই একজন, যারা কোনো কালে আপনার হয় না। এমনকি মেয়ের বিয়েও, বড় মেয়ের বিয়ের পর আর কোনো মেয়ের বিয়ের ভাবনা ভবনাথবাবুকে ভাবতে হয়নি। যা করেছে অজিতই, ছেলে খোঁজা থেকে শুরু করে দেনা পাওনা ঠিক করা, বিয়ের বাজার করা, ঝঞ্ঝাট ঝামেলা পোহানো, যা কিছু সব সেই করেছে। বিশেষত এবার যা করলে, বিবাহ সভায় সম্প্রদান করতে বসেও কথাটা মনে পড়ে একান্ত স্নেহে ভবনাথবাবু চক্ষু সজল হয়ে উঠল, তার তো তুলনাই হয় না। ছোট শালী রমা ওর চিরকালই বেশি প্রিয়, কিন্তু এতটা যে তা তিনিও বুঝতে পারেননি কখনো। এত বোধহয় মানুষ নিজের মেয়ে বা বোনের জন্যও করে না। খুঁজে খুঁজে সে প্রায়
রূপকথার রাজপুত্র ধরে এনেছে রমার জন্য। যেমন রূপ তেমনি গুণ। ধনীর একমাত্র সন্তান, ডবল এম এ পাস, সরকারি কলেজের অধ্যাপক। এ পাত্র ভবনাথবাবুর শুধু অবস্থারই নয়, কল্পনারও অতীত ছিল। অজিত অধ্যাপক, তারও অবস্থা ভালো, কিন্তু তবু এত ভালো নয়। আর তাছাড়া সেই প্রথম কন্যার বিবাহ বলে বহু টাকা ঋণ করে অনেক খরচ করেছিলেন ভবনাথবাবু। তবু তখন অজিত মাত্র এম এ পাশ করেছে, কোথাও চাকরিতে ঢোকেনি। অজিতের বাপের কলকাতা শহরে খান দুই বাড়ি ছিল বটে, তেমনি ভাইও তারা চারটে। সে তুলনায় ছোট জামাই নরেন তো রাজা। 10-12 হাজার টাকার কম এমন পাত্র পাওয়ার স্বপ্ন দেখাও অসম্ভব। কিন্তু এও সম্ভব হলো অজিতের জন্য। নরেনের এক দুঃসম্পর্কের দাদা ছিল ওর সহপাঠী। সেই সূত্রে আলাপ করে রমার অসামান্য গুণের কথা দিন রাত ওর কানের কাছে শুনিয়ে বহু চেষ্টা করে নরেনকে আগে হাত করেছে। তবুও নরেনের মা বাবাকে রাজি করা কি সহজ কাজ? বোধহয় এক বৎসর অনবরত ঘুরতে হয়েছে এবং অজস্র অর্থ ব্যয় করতে হয়েছে ওকে এই জন্য। কিন্তু তারা কিছু না নিলেও ফর্দ তৈরি হয়েছিল যা, তা দেখে ভবনাথবাবুর বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। ভেবেছিলেন নরেনের আশা তাকে ছাড়তে হলো, সেখানেও অজিত মাথা দিয়ে দাঁড়াল। শুধু রমার গহনাগুলি ছাড়া একে একে নিঃশব্দে সে সমস্ত খরচই নিজের হাতে তুলে নিল। কাপড়, ফুলসজ্জার বাজার, ফার্নিচার সব কিছু সে নিজে কিনেছে, নিজেরই টাকায়। অথচ পাছে শ্বশুরের অমর্যাদা হয় বলে সে কাউকে, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত জানায়নি, ভবনাথবাবুকেও জানতে দেয়নি। অনেক বলে কয়ে তাকে এ সাহায্য নিতে রাজি করেছে অজিত, এবং নির্বাক থাকতেও। তাই কি সে সাধারণ জিনিস কিনেছে একটাও? যা কিছু কিনেছে বেছে বেছে বাজারের সেরা জিনিসটি নরেনের উপযুক্ত দেখেই নির্বাচন করেছে। এতে যে কত টাকা খরচ হয়েছে তা মনে মনে হিসেব করতেও সাহস করেন না ভবনাথবাবু। অত্যন্ত অপ্রিয় প্রসঙ্গের মতো বারবার এড়িয়ে যেতে চান। অবশ্য অনুযোগ তিনি অনেক করেছেন, কিন্তু অজিত তাঁর কথা শোনেনি, জোর করতে গিয়ে উল্টো ফল হয়েছে। তবে কি আপনারা সবাই আমাকে পর ভাবেন এখনো? বলে সব ফেলে বাড়ি চলে গেছে। আবার গিয়ে সেদে আনতে হয়েছে তাকে। অজিত তাঁর পুত্রাধিক, তার মনে ব্যথা দেওয়াও তাঁর পক্ষে কঠিন। অনিচ্ছা সত্ত্বেও তাই তাকে এই দানই বই কি একরকম হাত পেতে নিতে হয়েছে। শুধু কি জিনিসপত্র, বাড়ি যা সাজিয়েছে অজিত, বহু লক্ষপতির বিয়েতেও এত অর্থ ব্যয় বোধহয় হয় না এই কারণে। কাশী থেকে প্রায় 700 টাকা খরচ করে সানাই এসেছে, ঢাকা থেকে এসেছে মিষ্টান্ন প্রস্তুতের কারিগর। তার আয়োজন দেখে ভবনাথবাবুর স্ত্রী সভায় প্রশ্ন করেছিলেন, এ কি করছো বাবা অজিত, আমাদের কি শেষ পর্যন্ত পথে বসাবে? অজিত ক্ষুণ্ণ কণ্ঠে জবাব দিয়েছিল, আমরা থাকতে আপনি পথে বসবেন এমন কথা মুখে কি করে এলো মা? ভবনাথবাবুও ফার্নিচারের মহার্ঘতা দেখে শুষ্ক কণ্ঠে না প্রশ্ন করে থাকতে পারেননি, তুমি কি শেষ পর্যন্ত একটা মোটর গাড়িও কিনবে নাকি বাবা, এ কি কাণ্ড করছো? অজিত হেসে জবাব দিয়েছিল, এ নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? রমার বরের উপযুক্ত হওয়া চাই তো, ওরা না রমাকে অবজ্ঞার চোখে দেখে, সেদিকে নজর রাখা দরকার। না, সত্যি অজিত তার কোনো অভাব রাখেনি। অজিত তার ছেলে না হয়ে জামাই হয়েছে, এ দুঃখ করেন না ভবনাথবাবু। ছেলে মেয়ে জামাই একাধারে অজিত তাঁর সব। তার অন্তর পূর্ণ হয়ে গেছে ওর প্রীতি আর শ্রদ্ধায়। ঈশ্বরের কাছে এ বিষয়ে তার কোনো নালিশ নেই। আজ এই কথাই বারবার মনে হচ্ছে ভবনাথবাবুর। কিন্তু অজিত গেল কোথায়? এই এত বড় ঘটনার মূল যে, এই ব্যাপারে সর্বাধিনায়ক, বরসভাতে আসার পর থেকেই সে যে কোথায় গেল তার কোনো খবর নেই। লগ্ন একটু বেশি রাত্রে ছিল বলে বরযাত্রীদের আগেই খাইয়ে দেওয়া হয়েছে, সে সময় অজিত দাঁড়িয়ে তদবির করেছে। তারপর বর সবাই এসে বসতে সেই যে সে একবার এসে দাঁড়িয়েছিল, তারপর থেকে তাকে আর কোথাও পাওয়া যায়নি। সবাই আশা করেছিল স্ত্রী আচারের সময় সে ফোনের পিঁড়ি ধরবে। অন্য ভাইরা ভাইরা ডাকাডাকি করেছিল, কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। ভবনাথবাবুরও সেই আশা ছিল, রমা যে অজিতের বড় প্রিয়।
তিনি ব্যাকুলভাবে খবর নিতে লাগলেন বারবার। তার কোনো অসুখ করেনি তো? শরীর খারাপ বোধ করে হয়তো কোথাও শুয়ে পড়েছে, খাটুনি তো কম হচ্ছে না কদিন। ওয়াকে একটু খবর নিতে বল তাড়াতাড়ি। তারপর কোনো মতে সম্প্রদান শেষ হতে বরবধূ যখন বাসর ঘরে চলে গেল, তখন তিনি সারাদিনের উপবাসের পরও সর্বত্রকু মুখে না দিয়ে ছুটলেন ভেতরে। হ্যাঁ গো, আমার অজিত কোথা, তার কি হলো? গৃহিণী খবর দিলেন, তার বড্ড মাথা ধরেছে বলে ও বাড়ির ছাদে গিয়ে বসে আছে, কাউকে বিরক্ত করতে বারণ করেছে। ও বাড়ির ছাদ অর্থাৎ পাশের বাড়ি, এ বাড়ির তেতলার বারান্দা দিয়ে ও বাড়ির ছাতে চলে যাওয়া যায়। দুই পরিবারের সম্প্রীতি আছে বলে ওটাকে ও বাড়ির ছাদ বলে ঘনিষ্ঠভাবে অভিহিত করা হয়। ভবনাথবাবু আশ্বস্ত হলেন, তবু মনে হতে লাগল তার সেবা করার জন্য কাউকে পাঠানো উচিত ছিল। এ কাজ এ বাড়িতে বরাবর রমাই করে, বড় জামাইবাবুর সেবাতে এতদিন আর কারোর অধিকার ছিল না, আজ তাকে পাঠানো সম্ভব নয়। এই কথাটাই বারবার মনে পড়ে ভবনাথবাবুর। কথাটা আরও একজন যার মনে পড়ে, সে অজিত। রমার সঙ্গে তার সম্পর্কটা কেমন করে জট পাকিয়ে গেছে সেই কথাটাই অন্ধকার ছাদের পুরাতন আলসেতে ভর দিয়ে ভাবছিল সে। আজ ওর বয়স ৪০, পুরো ৪০, আর রমার ১৭। ১৫ বছর আগে যখন ওর বিয়ে হয় তখন তার বয়স ছিল মাত্র ২। অপত্যের মতোই তাকে স্নেহে কোলে করেছে, আদর করেছে। অর্থাৎ রমা যে ওর মেয়ের বয়সী এ কথা অতিরঞ্জন না করেও অনায়াসে বলা যায়। কিন্তু আজ অত্যন্ত লজ্জার সঙ্গেই ওকে স্বীকার করতে হচ্ছে মনে মনে, আজ রমা সম্বন্ধে ও যে ঈর্ষাতুর ব্যথাবোধ করছে তাকে ঠিক অপত্য স্নেহের পরিণাম বলা যায় না। অবশ্য প্রত্যেক বাপ মাই ছেলে মেয়ের বিয়ের সময় বা পরে একটা ঈর্ষা অনুভব করেন, তাতে সন্দেহ নাই। তবু মনে হয় ওর বর্তমানকালের মনোভাবের মধ্যে নিজেকে ধিকৃত করার কিছু কারণ আছে। রমাকে ওর ভালো লাগতো ছেলেবেলা থেকেই, হয়তো বা অকারণে। কিশোরী এবং তরুণ শালীদের চেয়ে কেমন একটা অহেতুক আকর্ষণ অনুভব করত ও ওই ২ বছরের মেয়েটির দিকেই। তারপর রমা একটু একটু করে বড় হতে লাগলো, ৫ থেকে ৬, ৮ থেকে ১০। ফ্রক পরা একরত্তি মেয়ে ওর কোলে কাঁধে চড়ে অনায়াসে, আবদার করে নিঃসংকোচে। ভারী মিষ্টি হাসি ছিল রমার, তার মুখে সেই হাসিটি অক্ষুণ্ণ রাখতে সম্ভব অসম্ভব সমস্ত আবদার পূর্ণ করেছে। তার জন্য সবাই অনুযোগ করেছে হয়তো, মেয়েটার মাথা খাচ্ছ, এমন অভিযোগও শুনতে হয়েছে, কিন্তু কোনো কথায় ও কান দেয়নি। তারপর সহসা কবে কোনো এক মন্ত্রবলে রমা কিশোরী হল, চুল এলো এলিয়ে কাঁধ পর্যন্ত, ফ্রক ছেড়ে শাড়ি ধরলে, কথায় কথায় তার গাল রাঙা হয়ে ওঠে, আগেকার মতো অকুণ্ঠ দৃষ্টিতে চাইতে পারে না সবসময়, প্রায় মাথা নত হয়ে আসে লজ্জায়। সেদিকে দেখে অজিত আরও অবাক হয়, মনে হয় এ কি সেই রমা, এক পোঁটা এক রত্তি মেয়ে, ভালোও লাগে হয়তো, যদিও কারণটা সেভাবে দেখবার চেষ্টা করে না। আর রমা যখন ছোট ছিল তখন আবদার করেছে, বড় হয়ে সে জোর করে, তার দিদিরা যেন কেউ নয় অজিতের, সব অধিকার তারই। এ বাড়িতে ওকে যত্ন করার সেবা করার সমস্ত দায়িত্ব ও নির্বিশেষে নিজের হাতে তুলে নেয়, এমনকি রমার মারও সেখানে কোনো কথা খাটে না। তিনি মধ্যে মধ্যে সস্নেহেই অনুযোগ করেন, দিদিরা ঝগড়া করে, কিন্তু রমা জানে তার যেখানে অধিকার সেখানে অন্য কারোর জোর খাটবে না। সে নিঃশব্দে উপেক্ষা করে ওদের, সে যদি অন্যত্র কোথাও কাজে ব্যস্ত থাকে তো অজিতকে অপেক্ষা করতে হয়, কখন তার সময় হবে তবে এসে চা করে দেবে বা বাতাস করবে, অন্য কেউ হাতের কাছে থাকলেও তার কাছ থেকে কিছু নেবার উপায় নেই। ফুলের মতো কচি মুখখানি অভিমানে ম্লান হয়ে আসবে, সে মুখের হাসি মুহূর্তের জন্য মিলিয়ে যাওয়াও সহ্য হয় না অজিতের। কিন্তু তবু সে ছিল স্নেহই, নিতান্তই শালী ভগ্নীপতির প্রীতির সম্পর্ক, তাতে চিন্তিত হবার লজ্জিত হবার কিছু ছিল না। তারপর হঠাৎ একদিন অজিত ওর মনের চেহারাটা দেখতে পেল, সে এই মাত্র মাস কয়েক আগে কি একটা কাজে অজিত এসেছে শ্বশুরবাড়ি। ভবনাথবাবু অবশ্য তখনও ফেরেননি, কিন্তু তাঁর স্ত্রী দুর্গা ভালো করেই জামাইকে অভ্যর্থনা করলেন। অজিতের দৃষ্টি রমাকে বারবার খুঁজে
আবার শাশুড়ির দিকে ফিরে এলো। যখন শুনলে তিনি বলছেন, একটু বসো বাবা, জল খাবার করে দিই, আজ তো আর তোমার শেষ হালি নেই, আজ আমার হাতেই যা হয় করে খাও। চমকে উঠে অজিত প্রশ্ন করল, রমা নেই, সে কি? একটু যেন অপ্রতিভভাবে হেসে দুর্গা বলেন, না এবার রইল বাবা, আমরা কি কেউ নই যে একেবারে সে কি বলে ফেললে? সে ছুরি খবর পেলে আপসে মরবে ক্ষণ। তুমি আসবে তা তো সে জানতো না, সে গেছে ওর এক বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন খেতে। সহসা যেন অজিতের মনে হল যে ওর চারপাশে অনেকগুলো আলো নিভে গেল, এখানে আসার যেন আর কোনো অর্থই রইল না। আজই প্রথম সে পরিষ্কার বুঝতে পারলে যে কাজের জন্যই সে আসুক না কেন সেগুলো ছুতো মাত্র। আসলে আসে সে রমাকে দেখতে, তার সাহচর্য ভালো লাগে। বস্তুত সে যে কাজের জন্যই এসেছিল তা বলা হলো না, সব যেন গুলিয়ে গেল। কিন্তু দুর্গা অত্যন্ত ক্ষুণ্ণ হবেন বলেই সে তখনই উঠতে পারল না। তিনি গেলেন রান্নাঘরে, অজিত গিয়ে একাই ছাদে বসে রইল। চাকর পাখা নিয়ে এসে বাতাস করতে এলো, সে বিরক্ত হয়ে তাকে ফিরিয়ে দিলে। তারপর কতক্ষণ সে এইভাবে বসে এই কথাটাই ভাবছিল তার ঠিক নেই, আধ ঘন্টা, এক ঘন্টা, আবার 15 মিনিটও হতে পারে। এমন সময় হঠাৎ পরিচিত চপল দুটি পায়ে সাড়া এসে পৌঁছল ওর প্রাণে, চমকে উঠল। কিন্তু চেয়ে দেখবার আগেই রমা ছুটে এসে ওর গলা জড়িয়ে ধরে একরকম কোলের ওপরই বসে পড়ে বললে, রাগ করেছেন বড় জামাইবাবু? অবাক হয়ে প্রশ্ন করলে অজিত, তুমি কোথা থেকে এসে গেলে, কই নেমন্তন্ন খেলে না? মাথা দুলিয়ে রমা বললে, কি জানি কেমন যেন আমার মনে হলো যে আপনি আসবেন, আর ভালো লাগলো না, ভীষণ মাথা ধরেছে বলে চলে এলুম। বলুন না, রাগ করেননি তো এসে দেখতে পাননি বলে? অজিতের মনে হলো একটা খুশির বন্যা যেন ওর অন্তরে দুই কুল প্লাবিত করে বয়ে গেল। শুধু তাই নয়, মুখের অতি কাছে কিশোরী রমার সুকুমারী মুখখানি সরল ঈষৎ উদ্বিগ্ন দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে আছে। সেই মুখের ওপর অস্তগামী সূর্যের শেষ লাল রশ্মিটুকু পড়ে তাকে অনির্বচনীয় বলেই মনে হল। মনে হল এত সুন্দর বুঝি আর কিছুই নেই। সেদিন রাত্রে অজিত ঘুমোতে পারলে না। রমা সম্বন্ধে এ মনোভাব যে তার সম্ভব তা সে কখনো ভাবতে পারেনি। ছি ছি ছি, রমা যদি কোনো রকমে ওর মনের মধ্যেটা দেখতে পেত না জানি কি ভাবত সে। সে হয়তো দাদার মতোই ভালোবাসে, শ্রদ্ধা করে, আর অজিত, ছি! সারা রাত এপাশ ওপাশ করে ভোরের দিকে অজিত মনস্থির করে ফেললে, শুধু যে রমার কাছ থেকে তাকে দূরে থাকতে হবে তাই নয়, যেমন করেই হোক তাকে নাগালের বাইরে পাঠিয়ে দিতে হবে। সে প্রাণপণে বর খুঁজতে লেগে গেল। ভালো পাত্র চাই রমার, যেমন করে হোক। অনেক খুঁজে যে পাত্র পছন্দ হলো রমার খানিকটা মাত্র উপযুক্ত বলে। তার ফর্দ দেখে ভবনাথবাবু ঘাবড়ে গেলেন, রীতিমতো ভয় পাবারই কথা, কিন্তু তবু অজিত নিজে সেখানে কথা দিয়ে এলো। প্রাণপণ চেষ্টায় শ্বশুরকে বুঝিয়ে দিলে যে এই টাকাটা তার কাছ থেকে নিতে ভবনাথবাবুর লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি তো বরাবরই দেখেছেন যে রমা ওর কত আদরের, তার জন্য পয়সা খরচ করেই সুখ ওর। তবে ওর সম্মানের জন্য কথাটা কারণ না জানাই ভালো। একটা প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাস যেন বুকটা মুচড়ে বেরিয়ে আসতে চাইল। রমার বিয়ে ঠিক হলো, আজ এতক্ষণে হয়েও গেল, রাজপুত্রের মতো স্বামী হয়েছে তার, উৎসব সমারোহে কোনো ত্রুটি হয়নি কোথাও। এক কথায় অজিত যা চেয়েছিল তাই হয়েছে, আজ সে নিশ্চিন্ত। তবে বুকে এ পাষাণ ভার কিসের ওর? এই নিবিড় বেদনাবোধের, এই অপরিসীম শূন্যতাবোধের কি কারণ? ওর মনে পড়ল, এ বাড়িতে এতদিন ধরে যে ছিল প্রধান আকর্ষণ সে আর থাকবে না। তার আদৌ যত্ন সেবার সর্বপ্রথম পাত্র ছিল এতদিন অজিত, আজ অন্য লোক এসে তার হৃদয়ে সর্বপ্রধান স্থানটি অধিকার করে বসল। দুদিন পরে হয়তো আর মনেও থাকবে না অজিতের কথা। এই যে তার মাথা ধরেছে, এ সংবাদ কয়েকদিন আগে তার কানে পৌঁছলে রমা সব কাজ ফেলে, সকলকে ফেলে ছুটে আসত ওর কাছে, কিন্তু আজ থেকেই তা সম্ভব রইল না। রমা চলে গেল বহু দূরে, হয়তো জমির হিসেবে দূর নয়, তবে এই দূরত্বের হিসাব কোনো মাপে পাওয়া যায় না। কিন্তু শুধুই কি এই দুঃখ?
আরেকটি বড় কারণ ওর বুকের মধ্যে খচখচ করছে, যাও ভাবতেও চায় না, ভালো করে মনে করতেও কষ্ট হয়। রমা কি আজ থেকেই দূরে গেল না কয়েকদিন আগেই গেছে? যেদিন থেকে বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে সেই দিন থেকেই যেন এক আশ্চর্য ভাবান্তর হয়েছে। রমা যেন কি এক ধ্যানে মগ্ন, নিজেকে নিয়েই থাকে সে, হয়তোবা নির্জনে বসে বসে সে দিবাস্বপ্নই দেখে। স্বপ্ন দেখে তার সুন্দর না দেখা স্বামীকে, স্বপ্ন দেখে সে ভবিষ্যৎ ঘরকন্যার। অবশ্য দোষ তাকে দিতে পারে না অজিত, তার জীবন, তার স্বার্থ, তার ভবিষ্যৎ অন্যত্র, আর সেই স্বপ্ন দেখাই তার উচিত, তার পক্ষে, হয়তোবা মানুষ মাত্রের পক্ষেই স্বাভাবিক। তবু যেন কোথাও একটা আশা ছিল অজিতের। রমারই বিবাহের আয়োজনে ব্যস্ত, পরিশ্রান্ত অজিতের উৎসুক চোখ দুটি সমস্ত কাজের ফাঁকে ফাঁকে কার শুকুবার মুখের কৃতজ্ঞ দৃষ্টিকে খুঁজে খুঁজে বেড়ায়, আর তার দেখা না পেয়ে হতাশার দীর্ঘ নিঃশ্বাসটা পর্যন্ত চেপে রাখবার চেষ্টা করে, যদিও তা থাকে না। একসময় সমস্ত অন্তরটা দোলে পিষে ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসে। আর কটা দিনও অপেক্ষা করতে পারলে না রমা? আশ্চর্য! কিন্তু সেই সঙ্গেই ওর মনে পড়ে, ও যা আশা করতে চায় সেইটাই দুরাশা। রমার কি গরজ, কি যোগাযোগ আছে তার জীবনের সঙ্গে? অনেকখানি বয়সে বড় ভগ্নিপতির, যা স্বাভাবিক যা সত্য তাকে সামনাসামনি সহজভাবে দেখাই ভালো। কথাটা মেনে নেবার চেষ্টা করে অজিত, তবু মনে মনে ক্ষতবিক্ষত হতে থাকে। বাবা অজিত! মা কি বলছেন? মা জানি না বাবা, তোমার আদরের শালিকে আমরা আর সামলাতে পারিনি, ওকে বাসর থেকে বার করে আনলুম যে সারাদিন উপোস করে আছে, আড়ালে বসিয়ে ভালো করে খাইয়ে দেব বলে, তা মেয়ে কিছুতেই মুখে কিছু তুলছে না, উল্টে বিছানায় মুখ গুঁজে কি কান্না! কাঁদছে রমা, কাঁদছে, সে কি! চমকে ওঠে অজিত। আচ্ছা আমি যাচ্ছি। দুবারির মধ্যেকার দরজা পার হতেও চমকে দাঁড়ায় সে, ঘুরে দাঁড়িয়ে বলে, একটা কাজ করতে পারেন, তাকে গিয়ে বলুন যে তার বড় জামাইবাবুর বড্ড মাথা ধরেছে, ভীষণ ছটফট করছে, তাহলেই সে এখানে আসবে, আপনারা কেউ সঙ্গে আসবেন না, আমি কারণটা জেনে নিচ্ছি। দুর্গা চলে গেলেন, অজিত আবার ফিরে এসে চেয়ারটায় বসল। হয়তো এটা ঠিক হলো না, এতটা আশা করা হয়তো ওর ধৃষ্টতা, এত জোর হয়তো আর এখন নেই। তবু লোভ সামলাতে পারলে না অজিত পরীক্ষা করার, যদি না আসে সে অপমান যেন কল্পনাও করা যায় না। কিন্তু সে চিন্তার চেয়ে উদ্বেগটাই বড় হয়ে ওঠে ওর। রমা কাঁদছে কেন? এমন বর তাও কি পছন্দ হয়নি, না বাপ মাকে ছেড়ে যাবার চিন্তাতেই কাঁদছে? অকস্মাৎ দামি বেনারসি শাড়ির খসখসানিতে সচকিত হয়ে উঠল অজিত, এ পায়ের শব্দ ভুল হবার নয়। জামাইবাবু আপনার অসুখ করেছে? একরকম ছুটেই এসেছে রমা, কণ্ঠস্বরে সেই উদ্বেগ যার সঙ্গে বহুকাল ধরে ওর পরিচয়, যার চিন্তাতেই ওর রক্ত চঞ্চল হয়ে ওঠে। অতি কষ্টে আত্মদমন করে বললে অজিত, হ্যাঁ ভাই, বড্ড মাথার যন্ত্রণা হচ্ছে। কিন্তু ওর হাতটা ধরে আগের মতোই কোলের ওপর বসিয়ে সস্নেহে অজিত প্রশ্ন করলে, তোমার কি হয়েছে বলো তো, খেতে চাইছো না কেন, শরীর খারাপ বোধ হচ্ছে? অন্ধকারে রমার মুখটা ভালো করে দেখা গেল না, শুধু কণ্ঠস্বরটা যেন আশ্চর্য রকম শান্ত শোনাল, মাথাটা টিপে দেব একটু। আজকে ওসব কাজ তোমাকে করতে নেই ভাই, ও আপনি সেরে যাবে। আচ্ছা তবে আমি যাই। ওর হাতটা ধরে ফেলে জোর করে বসিয়ে রেখে অজিত যেন একটু গাঢ় স্বরে প্রশ্ন করলে, রমা? সে কণ্ঠস্বরে রমা একবার শিউরে উঠল, অন্তত তাই মনে হলো অজিতের। কিন্তু সে শান্তভাবেই উত্তর দিল, কি? আমার কাছে তো কোনোদিন কোনো কথা গোপন করনি ভাই, আজ বলবে না কি হয়েছে? আপনার শরীর ভালো নেই জামাইবাবু, ওসব কথা এখন থাক। রমা তুমি সুখী হবে বলে অনেক বেছে এই পাত্র এনেছি, এখন তোমায় এই রকম দেখলে আমার মনের মধ্যে কি হয় বুঝতে পারো তো? বলো লক্ষ্মীটি, বর কি তোমার পছন্দ হয়নি? কয়েক মুহূর্ত চুপ করে থেকে রমা উত্তর দিলে, সুন্দর বর, ভালো ভালো গয়না, এত ঘটার বিয়ে পছন্দ হবে না কেন জামাইবাবু? আপনি যা করেছেন
তা তো আমার ভালোর জন্যই করেছেন, ভালো লাগাই তো উচিত। তাছাড়া শুনেছি ওরা খুব বড় লোক। সে কণ্ঠস্বর কিছুকালের জন্য অজিতকে যেন জ্বর অনর করে দিয়ে গেল। কোনো মতে আড়ষ্ঠ কণ্ঠে স্বর ফুটিয়ে আকুল হয়ে সে প্রশ্ন করলে, এসব কি বলছো রমা? তোমাকে সুখী করবার জন্য যে অসাধ্য সাধন করলুম, তবে কি সব বৃথা হলো? খুলে বলো ভাই, আমি যে আর স্থির থাকতে পারছি না। এসবই শুধু যে তোমার মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য। অকস্মাৎ যেন আর্তনাদ করে উঠল রমা। চাপা অথচ তীব্র কণ্ঠে বললে, আপনি কেন এত চেষ্টা করতে গেলেন? কি করেছিল মামি? এত তাড়াতাড়ি কেন আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন? আপনি কি কিছুই বুঝতে পারেন না? আমি যে আর পারি না। তারপরই মূঢ় স্তম্ভিত অজিতকে উত্তর দেবার অবকাশ মাত্র না দিয়ে কিশোরী রমা দ্রুত পদে বারান্দা পেরিয়ে চলে গেল আলোর দিকে, উৎসবের দিকে, তার বিবাহ বাসরের দিকে। এই গল্প এখানেই শেষ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।